আমার আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মাঝে মাঝে দেখবেন কিছু উলি পোকা ফাতনাওয়ালা উলি মাটির গর্ভ থেকে উঠে, মাটির গর্ভ থেকে উলু উঠিয়া ঘর বাড়ি সব ভরে যায় আর আগুনের মধ্যে পড়ে, যেখানে বাতি বাতির মধ্যে লাফেয়া লাফেয়া পড়ে, ঠিক কিনা দেখছেননি আপনারা? ঠিক এইভাবে মানুষগুলি জাফায়া জাফায়া আগুনের মধ্যে পড়তেছে, জাফায়া জাফায়া লাফায়া লাফায়া জাহান্নামি হইয়া যাইতেছে রে। মানুষ চিন্তা করে না কি করে জীবনটা শেষ করলাম, আমরা যে নিজেরা নিজে জাফায়া আগুনে পড়তেছি উপায় কি রে? কিন্তু মানুষ এভাবে জাফায়া জাফায়া নেক আমলের মধ্যে আসিয়া পড়ে না। এই জন্য আল্লাহ মানবী বলেন আমল সে জিন্দগি বন্তি হ্যায় জান্নাত বি জাহান্নাম বি, আমলের দ্বারাই জান্নাত আমলের দ্বারাই জাহান্নাম। আমল যদি ভালো হয় জান্নাত, আর আমল যদি খারাপ হয় নসিবে আছে জাহান্নাম। এবার আমি জানতে চাই আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যেতে চাই? কোন জায়গায়? আরো আসতে কোন কারা কারা জান্নাতে যাইতে রাজি একটু হাতটা তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ কবুল করেন চিল্লে এখন আমি। এইবার জান্নাতে যাবে কারা, জান্নাতের মালিক কারা একটু শুনেন, কি করলে জান্নাতে যাবেন? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহু আকবার, ইমানদারেরা নাজাত পাইয়া গেছে, ইমানদারেরা সারিয়া গেছেন, ইমানদারের বিপদ কেটে গেছে, ইমানদারেরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে। তোমার হওয়া কোন কে বলছেন? ইমানদারেরা জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। এই কি কারণে নাজাত পেলেন, কেন ইমানদারেরা জান্নাতে যাবেন, কি কারণে জান্নাতে হবেন? আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ইমানদারেরা যখন নামাজ আদায় করে আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, ইমানদারের নামাজের মধ্যে আছে ধৈর্য, ইমানদারের নামাজে আছে আল্লাহর ভয়, ইমানদারের নামাজের মধ্যে আছে একাগ্রতা। এই একাগ্র চিত্তে নামাজ আদায়ের কারণে ইমানদারেরা ধৈর্যের সাথে নামাজ পড়ার কারণে, ইমানদারেরা ভয় ভীতির সাথে নামাজ পড়ার কারণে আমার আল্লাহ বলেছেন তারা নাজাত পাইয়া গেছে। শুধু নাজাত পায় না রে, তারা জান্নাতের মালিক হইয়া গেছে। মুনাফেকেরা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্যে, মুনাফিকেরা নামাজ পড়ে তাড়াহুড়া করে, মুনাফিকেরা নামাজ পড়ে এক জায়গায় মন আছে আর এক জায়গায়, মুনাফিকেরা মনে চাইলে পড়ে মনে চাইলে পড়ে না রে।
কিন্তু ইমানদারেরা যত বিপদ আপদ আসুক না কেন সব ত্যাগ করে হলেও ইমানদারেরা সঠিক সময়ে নামাজ আদায় করে যার কারণে আমার আল্লাহ বলছেন তারা জান্নাতের মালিক তারা কামিয়াব হয়ে গেছে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেছে সুবহানাল্লাহ